ওয়েলকাম টু দিশারি এক্সাম গাইড শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এস সহ কেন্দ্র ও রাজ্য স্তরের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজকে মৌর্যযুগ থেকে সেট থ্রি এর প্রশ্ন নিয়ে আলোচনা করব এর আগে আমি দুটি সেটে বেশ কিছু প্রশ্ন নিয়ে আমি আলোচনা করেছি প্রায় পঁয়ষট্টিটা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করেছি বন্ধুরা নিশ্চয়ই তোমরা আগের দুটো সেট দেখে নিয়েছো আর যদি দেখে না থাকো তাহলে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি বন্ধুরা তোমরা দেখে নিও তা বন্ধুরা যারা নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যদি ভালো লাগে আর যারা সাবস্ক্রাইব করে ইতিমধ্যেই নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করব তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন ষেষট্টি নম্বর প্রশ্ন রাজস্ব ব্যবস্থার প্রধানদের কী বলা হতো উত্তর প্রদেশটি রাজস্ব ব্যবস্থার প্রধানদের কী বলা হতো উত্তর প্রদেশটি সাতষট্টি নম্বর প্রশ্ন অশোকের কোন শিলালেখতে ধর্ম মহামাত্রদের কথা বলা হয়েছে অশোকের কোন শিলালেখতে ধর্ম মহামাত্রদের কথা বলা হয়েছে উত্তর দ্বাদশ শিলালেখতে আটষট্টি নম্বর প্রশ্ন সাম্রাজ্যের অভ্যন্তরে যারা অশোকের ধর্মবিজয় বা জনকল্যাণকর নীতি কার্যকর করতেন তাদের বলা হতো পুরুষ তাদের বলা হতো পুরুষ অপশন বি 69 নম্বর প্রশ্ন অশোকের কোন স্তম্ভ লেখতে পুরুষদের কথার উল্লেখ আছে অশোকের কোন স্তম্ভ লেখতে পুরুষদের কথার উল্লেখ আছে উত্তর প্রথম সত্তর নম্বর প্রশ্ন অশোকের আমলে সংবাদদাতা বা গুপ্তচরদের কী বলা হতো অশোকের আমলে সংবাদদাতা বা গুপ্তচরদের কী বলা হতো উত্তর প্রতিবেদক বেদক একাত্তর নম্বর প্রশ্ন অশোকের কোন শিলালেখ থেকে সংবাদাতাদের কথা জানা যায় অশোকের কোন শিলালেখ থেকে সংবাদদাতাদের কথা জানা যায় উত্তর পঞ্চম শিলালেখ থেকে বাহাত্তর নম্বর প্রশ্ন অশোকের শাসনকালে যারা লিপিগুলি রক্ষা করতেন তাদের কী বলা হতো উত্তর লিপিকার অশোকের শাসনকালে যারা লিপিগুলি রক্ষা করতেন তাদের লিপিকার বলা হতো তিয়াত্তর নম্বর প্রশ্ন অশোকের কোন শিলালেখ থেকে লিপিকারদের কথা জানা যায় উত্তর চতুর্থ শিলালেখ থেকে চুয়াত্তর নম্বর প্রশ্ন ধর্ম মহামাত্র নামক কর্মচারীর পদ কে প্রথম সৃষ্টি করেন উত্তর সি অশোক ধর্ম মহামাত্র নামক কর্মচারীর পদ অশোক প্রথম সৃষ্টি করেছিলেন পঁচাত্তর নম্বর প্রশ্ন অশোকের শাসন ছিল অতিমাত্রায় এ কেন্দ্রাভিমুখী অশোকের শাসন ছিল অতিমাত্রায় কেন্দ্রাভিমুখী ছিয়াত্তর নম্বর প্রশ্ন অশোক তার রাজত্বের কততম বছরে ধর্মীয় লেখগুলি প্রথম প্রকাশ করেন উত্তর দ্বাদশ বছরে অশোক তার রাজত্বের কততম বছরে ধর্মীয় লেখগুলি প্রথম প্রকাশ করেন উত্তর দ্বাদশ বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও তাহলে আমি যে সমস্ত ভিডিও তৈরি করব তোমাদের জন্য অবশ্যই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাবে সাতাত্তর নম্বর প্রশ্ন অশোক তার কোন শিলালেখতে বুদ্ধ ধর্ম সংঘ সম্পর্কে তার শ্রদ্ধা প্রকাশ করেন অশোক তার কোন শিলালেখতে বুদ্ধ ধর্ম সংঘ সম্পর্কে তার শ্রদ্ধা প্রকাশ করেন উত্তর ডি দ্বিতীয় অপ্রধান শিলালেখতে উত্তর ডি দ্বিতীয় অপ্রধান শিলালেখতে আটাত্তর নম্বর প্রশ্ন জনকল্যাণকর কার্যাবলী সাম্রাজ্যের দৃঢ়তা প্রদানে সক্ষম এরূপ মন্তব্য অশোক তার কোন শিলালেখতে করেছেন উত্তর বি দ্বিতীয় শিলালেখতে করেছিলেন উনআশি নম্বর প্রশ্ন অশোক ধম্ম শব্দটি কোন লেখতে প্রথম ব্যবহার করেন অশোক ধম্ম শব্দটি কোন লেখতে প্রথম ব্যবহার করেন উত্তর বি মাস্কি লেখতে অশোক ধম্ম শব্দটি মাস্কি লেখতে প্রথম ব্যবহার করেন আশি নম্বর প্রশ্ন অশোক তার রাজত্বের কততম বর্ষে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন অশোক তার রাজত্বের কততম বর্ষে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন উত্তর বি অষ্টম বর্ষে একাশি নম্বর প্রশ্ন অশোক তার প্রাদেশিকদের কত বছর অন্তর অন্তর বা কত বছর অন্তর সাম্রাজ্য পরিক্রমাতে বের হতে বলেছেন অশোক তার প্রাদেশিকদের কত বছর অন্তর সাম্রাজ্য পরিক্রমাতে বের হতে বলেছেন উত্তর বি পাঁচ বছর অন্তর বিরাশি নম্বর প্রশ্ন অশোক তার কোন শিলালেখতে দাবি করেন যে তিনি তার বিজয় নীতি ভারতের বাইরেও প্রচার করেন উত্তর এ একাদশ লেখক অশোক তার কোন শিলালেখতে দাবি করেন যে তিনি তার বিজয় নীতি ভারতের বাইরেও প্রচার করেন উত্তর একাদশ লেখক তিরাশি নম্বর প্রশ্ন তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি কোথায় আয়োজিত হয়েছিল উত্তর বি পাটলিপুত্রে চুরাশি নম্বর প্রশ্ন অশোক খ্রিস্টপূর্ব কত অব্দে খোটান পরিদর্শনে যান অশোক খ্রিস্টপূর্ব কত অব্দে খোটান পরিদর্শনে যান উত্তর এ দুশো ছত্রিশ অব্দে পঁচাশি নম্বর প্রশ্ন অশোক তার রাজত্বের কততম বর্ষে সিংহলে হলে ধর্ম মহামাত্রদের পাঠিয়েছিলেন অশোক তার রাজত্বের কততম বর্ষে সিংহলে হলে ধর্ম মহামাত্রদের পাঠিয়েছিলেন উত্তর একাদশ বর্ষে ছিয়াশি নম্বর প্রশ্ন অশোক পরবর্তীকালে তার কোন সন্তানদের সেখানে পাঠান অশোক পরবর্তীকালে তার কোন সন্তানদের সিংহলে পাঠান বা সেখানে পাঠান উত্তর সি সংঘমিত্রা ও মহেন্দ্রকে অশোক ধর্মপ্রচারের জন্যে তার পুত্র ও কন্যা সংঘমিত্রা ও মহেন্দ্রকে সিংহলে বা বর্তমান শ্রীলঙ্কায় পাঠিয়েছিলেন সাতাশি নম্বর প্রশ্ন অশোক তার পুত্রদের মধ্যে কোন পুত্রের নাম তার শিলালেখতে উল্লেখ করেন অশোক তার পুত্রদের মধ্যে কোন পুত্রের নাম তার শিলালেখতে উল্লেখ করেন উত্তর তিবরের বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা অষ্টাশি নম্বর প্রশ্ন অশোকের প্রধানা মহিষিনীর মহিষীর নাম কি ছিল অশোকের প্রধানা মহিষীর নাম কি ছিল উত্তর ডি অসন্ধি মিত্রা উত্তর ছিল উত্তর হবে ডি অসন্ধি মিত্রা অন্য উন নম্বর প্রশ্ন অশোক তার কোন পুত্রকে কাশ্মীরের শাসন পরিচালনার দায়িত্ব দেন অশোক তার কোন পুত্রকে কাশ্মীরের শাসন পরিচালনার দায়িত্ব দেন বি কুনালকে নব্বই নম্বর প্রশ্ন অশোকের মৃত্যুর পর তার কোন পুত্র পাটলিপুত্রের সিংহাসনে বসেন অশোকের মৃত্যুর পর তার কোন পুত্র পাটলিপুত্রের সিংহাসনে বসেন উত্তর বি কুনাল একানব্বই নম্বর প্রশ্ন বায়ু পুরাণ অনুসারে কুনাল কত বছর রাজত্ব করেন বায়ু পুরাণ অনুসারে কুনাল কত বছর রাজত্ব করেন উত্তর সি আট বছর বিরানব্বই নম্বর প্রশ্ন কুনাল অন্ধ হওয়ায় তার রাজত্বকালে প্রকৃত শাসক কে ছিলেন কুনাল অন্ধ হওয়ায় তার রাজত্বকালে প্রকৃত শাসক কে ছিলেন উত্তর সম্প্রতি তিরানব্বই নম্বর প্রশ্ন ঐতিহাসিকদের মতে কোনালের মৃত্যুর পর মৌর্য সাম্রাজ্য দুটি ভাগে বিভক্ত হয় এর পূর্ব দিকের শাসক ছিলেন কে উত্তর বি দশরথ চৌরানব্বই নম্বর প্রশ্ন নাইনটি ফোর দশরথের রাজধানী ছিল কোন প্রদেশে দশরথের রাজধানী ছিল কোন প্রদেশে উত্তর এ পাটলিপুত্র দশধারতের রাজধানী ছিল পাটলি পুত্রে পঁচানব্বই নম্বর প্রশ্ন কুনালের মৃত্যু পরবর্তী বিভক্ত মৌর্য সাম্রাজ্যের পশ্চিম অংশে কে রাজত্ব করতেন কোণালের মৃত্যু পরবর্তী বিভক্ত মৌর্য সাম্রাজ্যের পশ্চিম অংশে কে রাজত্ব করত উত্তর এ সম্প্রতি ছিয়ানব্বই নম্বর প্রশ্ন সম্প্রতির রাজধানী ছিল কোন প্রদেশে সম্প্রতির রাজধানী ছিল কোন প্রদেশে উত্তর বি উজ্জয়িনী সম্প্রতির রাজধানী ছিল কোন প্রদেশে উত্তর বি উজ্জয়িনীতে সাতানব্বই নম্বর প্রশ্ন সম্প্রতি কোন ধর্মের প্রচারক ছিলেন সম্প্রতি কোন ধর্মের প্রচারক ছিলেন উত্তর সি জৈন ধর্ম আটানব্বই নম্বর প্রশ্ন মৌর্য বংশের শেষ শাসক কে ছিলেন উত্তর বৃহদ্রথ মৌর্য বংশের শেষ শেষ শাসক ছিলেন বৃহদ্রথ বন্ধুরা আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি পুরো ভিডিওটি দেখার জন্যে তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই বন্ধুরা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে থ্যাংক ইউ ভেরি মাচ